বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দু একজনের অবস্থা নিশ্চিত হওয়া গেছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন তাদের ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা হবে। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন। আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার পেয়েছি, যে কয়েকটা খুনি পালিয়ে রয়েছে আমরা তাদেরকে খোঁজার খুঁজছি, আমরা দুই একজনের অবস্থান পেয়েছি, আমরা আনার জন্য প্রচেষ্টা চলছে, আমরা তাদেরকে এনে আমরা বিচারের মুখোমুখি যেই শাস্তি দিয়েছে সেটা আমরা ব্যবস্থা করব, তাকে সেটা আমরা ব্যবস্থা করব।